আগামীকাল অর্থাৎ দ্বিতীয় দফায় শুক্রবার মথুরা কেন্দ্রে রয়েছে ভোট। আর এবারও এই কেন্দ্রে বিজেপি প্রার্থী বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। পরীক্ষার আগে নিজের কেন্দ্র প্রায় চষে ফেলেছেন বাসন্তী, তাকে দেখতে মানুষের উপচে পড়া ভিড়। লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্রগুলির অন্যতম মথুরা, এই কেন্দ্রে এবারও বিজেপি প্রার্থী হেমা মালিনী। ঝাঁঝা রোধকে উপেক্ষা করে মথুরা কেন্দ্র চষে ফেললেন বিজেপির এই তারকা প্রার্থী। দরজা খুললেই ড্রিম গার্লের দর্শন, রাস্তায় ভিড় তো জমবেই, জনপ্রিয় সাংসদকে দেখতে অগণিত মানুষের ভিড়। গত 10 বছর এলাকায় উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন দাবি হেমা মালিনীর, তাই জয় যে নিশ্চিত তাতে যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী। রোড শো চলাকালীন লাগাতার পুষ্পবৃষ্টি হতে থাকে বিজেপি প্রার্থীর ওপর। 2014 সালে এই কেন্দ্রে হেমা মালিনীকে প্রার্থী করে বিজেপি, তার হয়ে প্রচার করেছিলেন ধর্মেন্দ্র। 2019 সালেও ওই কেন্দ্রে প্রার্থী হয়ে জিতেছিলেন হেমা, এবারও তাকে প্রার্থী করেছে বিজেপি। তাই ড্রিম গার্লের কাছে হ্যাট্রিক করার বড় সুযোগ এবারে লোকসভা নির্বাচনে। রিপাবলিক বাংলা। আর এদিকে চর্চায় ফের একবার আমেঠি। এই আমেঠি কেন্দ্র থেকেই প্রার্থী কে হবেন তা নিয়ে ধোঁয়াশা জিয়ে রেখেছে হাইকমান্ড। এরই মধ্যে আমেঠিতে 6 লাখ রাহুল গান্ধীর জামাইবাবুর নামে পোস্টার, পোস্টার পড়তেই জল্পনা চরমে। তাহলে কি পরিবারের বাইরে সত্যি বেরোতে পারলো না কংগ্রেস? ছবি কথা বলে, ভোটের মুখে আমেঠি ও গৌরীগঞ্জে 6 লাখ রাহুল গান্ধীর জামাইবাবুর ছবি। পোস্টারে লেখা, আমেঠি কি জনতা কারে পুকার, রবার্ট বাড্রা আপ কি বার। रॉबर्ट वाड्रा जी का पोस्टर लगा हुआ है और उन्होंने, उनकी इच्छा थी कि अमेठी से चुनाव लड़े, अब उनकी इच्छा हो गई है, वो अमेठी की जनता उनको मांग की है कि वो सिर्फ अमेठी से चुनाव लड़े, इसलिए अमेठी की जनता ने, अमेठी के कार्यकर्ताओं ने ये होर्डिंग और सब कुछ लगवाया। लोकसभा भोटे हाई वोल्टेज केंद्र अमेठी, संभवत फिर हारार भय अमेठी मुखे हननि राहुल गांधी। তাহলে এই কেন্দ্রে কংগ্রেসের মুখকে হবেন? পরিবারের বাইরে কি বেরোতে পারবে গান্ধী পরিবার? এই প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে তখনই নতুন টুইস্ট, ঘুরে ফিরে সেই পরিবার আর পরিবার, পরিবারের বৃত্তই সম্পূর্ণ কংগ্রেসের। আমেঠি কেন্দ্র থেকে আগেই ভোটে লড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী। ও চাহতে হ্যাঁ কি গান্ধী পরিবার কা কোই ভি সদস্য বাপস আয়ে, वहाँ वो भारी बहुमत से जिताएंगे, यहाँ तक कि वो मेरे से भी प्रेरणा करते हैं और आशा करते हैं कि मैं वहाँ अपना पहला कदम अगर राजनीति में रखता हूँ और सांसद बनने की सोचता हूँ तो मैं अमेठी को ही रिप्रेजेंट करूँ। एक एंटी बीजेपी प्रार्थी स्मृति ईरानी पोरखा राजनीतिविदर विरुद्ध एकेबारे अनकोरा एकजन के की प्रार्थी करबार साहस देखाबे कांग्रेस। कांग्रेस के कार्यकर्ता रॉबर्ट जी को मांग रहे हैं, बीजा जी को मांग रहे हैं, पहले साले साहब को मांग रहे थे, उनका जीजा हो या साला, अमेठी में हर वोटर है मोदी का मतवाला, भैया भूल जाओ। 20 में एक इंच वोट, मनोनयन जमा देर शेष दिन 3 मे দুষ্ট হলো যে আসন ছেড়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এমনকি প্রিয়াঙ্কা গান্ধীও। সেই আসনে রবার্ট বাড্রাকে হারাতে পাঠাতে চাইবে কি কংগ্রেস? রিপাবলিক বাংলা। আরে আমেঠি বেশ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে কংগ্রেসের কাছে, আর ঠিক তার বিপরীতে বিজেপির কাছেও। তার কারণ প্রেস্টিজ ফাইট বলে কথা এই আমেঠি। কারণ এই আমেঠি থেকেই জিতে 3-3 বার সংসদে গিয়েছেন যেই কংগ্রেস নেতা। একটু আসুন আপনাদের সামনে গ্রাফিক্যালি আমরা তুলে ধরবার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন ভোটের ভয় কার্যত বালাই। এই আমেঠি কেন্দ্রে কারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন কংগ্রেসের হয়ে? সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, এমনকি তারা শুধু নন, তার পুত্র রাহুল গান্ধী, তিনিও কিন্তু এই আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আমেঠি থেকে জিতে সংসদে গিয়েছেন প্রত্যেকেই। অর্থাৎ এই আমেঠির সঙ্গে কংগ্রেসের সম্পর্কটা কোথায় সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। আরও দেখাই, 3 বার আমেঠিতে জয়ী হয়েছেন রাহুল গান্ধী, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম। 3-3 বার রাহুল গান্ধী আমেঠি থেকে জিতে তিনি সংসদে গিয়েছেন, এবং একই সঙ্গে 2004 থেকে 2014 সাল পর্যন্ত টানা জয়ী হয়েছেন, টানা
कांग्रेस के सपोर्ट करे गए थे अमेठीर मानुष 2019 साले एकेबारे उलटफुरान सेखाने बीजेपी खाता खोले स्मृति ईरानी केंद्रीय मंत्री तिनी जयलाभ करें एवं पराजित हन स्मृति ईरानीर काछे राहुल गांधी एवं सेई अमेठी छविटाई आपनादेर सामने देखालाम आर एरपर गांधी परिवारेर कार्यत हाथछाड़ा हय एई अमेठी लोकसभा केंद्र এই আসনটি কার্যত হাতছাড়া যে হয়েছে এখনো পর্যন্ত সেই ভয় রয়েছে নতুন করে কি সেখান থেকে কি জিতে আসবে তার কারণ 2019 এর স্মৃতি ইরানির কাছেই হার স্বীকার করতে হয় রাহুল গান্ধীকে সুতরাং আমেথি কতটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে কতটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু কার্যত স্পষ্ট হায়দ্রাবাদ কেন্দ্রে এবার আসাদউদ্দিন ওয়েসিকে টক্কর দিতে চলেছেন বিজেপির মাদবিলতা বুধবার তেলেঙ্গানাতে প্রার্থীর সমর্থনে রোড শো করলেন অনুরাগ ঠাকুর চড়া রোদে হুটখোলা গাড়িতে চড়ে প্রচার করতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রীকে ওয়েসি গড়ে এবার মাধবীলতার হুঙ্কার বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করলেন অনুরাগ ঠাকুর মাথার ওপর তখন চড়া রোদ রোদকে থোরাই ডরাই একেবারে হুটখোলা গাড়িতে অনুরাগ ঠাকুরকে নিয়ে প্রচার সারলেন মাধবীলতা মাধবীলতার বিপক্ষে পোর খাওয়া রাজনীতিবিদ তথা মিমের বিদায়ী সাংসদ আসাদউদ্দিন ওয়েসি তা নিয়ে অবশ্য মাথা ব্যথা নেই মাধবীলতার আত্মবিশ্বাসের সঙ্গী প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী তেলেঙ্গানায় 17টি লোকসভা কেন্দ্র হায়দ্রাবাদে চতুর্থ পর্যায়ে ভোট গ্রহণ অর্থাৎ 13ই মে ভোটের লাইনে দাঁড়াবে নিজামের শহর 1984 সাল থেকে ওয়েসি পরিবারের গড় বলে পরিচিত হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্র আসাদউদ্দিন ওয়েসি নিজেই টানা চারবারের সাংসদ এবারের ভোটে সেই পোর খাওয়া আসাদউদ্দিনেরই মুখোমুখি হয়েছেন মাধবীলতা শেষ হাসি কে হাসবেন পরিষ্কার হয়ে যাবে 4 জুন রিপাবলিক বাংলা